ব্যাপক জনসমাগমের মধ্যে উৎসবমুখর পরিবেশে শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিডি স্টার টিভি নিউজ শরণখোলা থেকে মোহাম্মদ লালচান মাহমুদের পাঠানো তথ্য নিয়ে দেখুন বিস্তারিত। খবর করছি আমি তানজানা রহমান নিসা। আজ মঙ্গলবার 20 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত, বিএনপির মতিয়ার রহমান খান ও জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে উপজেলার 33টি কেন্দ্রে 89,337 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 44,602 জন পুরুষ ও 44,735 জন নারী ভোটার রয়েছেন। প্রসঙ্গত 2019 সালের 5 ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য ঘোষণা করা হয়। দীর্ঘ 10 মাস পরে 14 সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন আকন শান্ত, আমি নৌকা মার্কার প্রার্থী। আমি ভোট দিতে এসেছি, এইমাত্র আমি ভোট দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে এবং আমাদের এখানে সকল কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আমরা আশা করব ঘটবেও না। এবং সকল প্রার্থীর এজেন্ট প্রত্যেকটি কেন্দ্রেই আছে এবং আমাদের দল থেকে নির্দেশ দেওয়া আছে যে আমাদের কোনো যেন অপ্রীতিকর কোনো ঘটনা কেউ যেন না ঘটায় এবং সুষ্ঠুভাবে ভোট হলে আমি নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন আকন শান্ত, আমি নৌকা মার্কার প্রার্থী। আমি ভোট দিতে এসেছি, এইমাত্র আমি ভোট দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে এবং আমাদের এখানে সকল কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আমরা আশা করব ঘটবেও না। এবং সকল প্রার্থীর এজেন্ট প্রত্যেকটি কেন্দ্রেই আছে এবং আমাদের দল থেকে নির্দেশ দেওয়া আছে যে আমাদের কোনো যেন অপ্রীতিকর কোনো ঘটনা কেউ যেন না ঘটায় এবং সুষ্ঠুভাবে ভোট হলে আমি নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।